21 জুলাই শহীদ দিবস রাজ্যে ছড়িয়ে ভিন্ন রাজ্যেও এবছরও দিনটি পালিত হচ্ছে। রাজ্যের বিভিন্ন জেলার পাশাপাশি দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি বিধানসভা কেন্দ্রে পালিত হলো শহীদ দিবস উদযাপন। তাছাড়া কুলতলির ব্লকে ব্লকে পালিত হয় শহীদ দিবস। তড়িঘড়ি করে সুবোধকে বিয়ের আয়োজন করতে হলো, বেশ কিছুটা জমি বিক্রিও করতে হলো। যাই হোক, সুবোধ দিদির বিয়ে দিল, আবার ভোট আসে, আবার বুথে বসে, আবার মার খায়, কিন্তু বুথে বসা ছাড়ে না। একাই পোস্টার লাগায় গ্রামের বাড়ির দেওয়ালগুলোতে, কাঁচা হাতে একাই দেওয়াল লিখে। সেই সুবোধের কথাই আজ আপনাদের বলব। কুলতলি বিধায়ক গণেশ মণ্ডলের উদ্যোগে বুধবার প্রথম কুলতলি মাটিতে শহীদ দিবস পালিত হলো। তৃণমূল কংগ্রেসের দলীয় কার্যালয়ে পতাকা উত্তোলন ও পরে শহীদ বেদিতে মাল্যদান করা হয়। উপস্থিত ছিলেন স্থানীয় বিধায়ক তথা তৃণমূলের যুব সভাপতি গণেশ মণ্ডল, তৃণমূল কংগ্রেসের মহিলা ব্লক সভানেত্রী ছাড়াও পঞ্চায়েত সমিতির সদস্য ও প্রধান উপপ্রধানরা। পশ্চিমবঙ্গের বিশেষ করে কলকাতা ধর্মতলা হাজির হই এবং শহীদ তর্পণ করি। যেহেতু এবছর কোভিড-19 চলছে অতিমারি, সেই জন্য মমতা বন্দ্যোপাধ্যায় প্রতি বছরের ন্যায় এবছরও তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মীদের উদ্দেশ্যে তিনি বেলা দুটোর সময় ভার্চুয়ালি একটা সভা করবেন। ভার্চুয়ালি সেই সভার মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্য ইতিমধ্যে আপনারা বুঝতে পারছেন যে আমরা মাইকিংয়ের ব্যবস্থা করেছি। মাইকিংয়ের ব্যবস্থার মধ্য দিয়ে ভাবিলাই সেই 1993 সাল থেকে তৃণমূল কংগ্রেসের সর্বস্তরের কর্মী সমর্থকরা প্রতি বছর আমরা শহীদ দিবস পালন করি। এবছরে আমরা শহীদ দিবস পালন করছি প্রতি বুধে বুধে। আমাদের কুলতলি বিধানসভা নয়, সারা পশ্চিমবঙ্গের প্রতিটা বুধে তৃণমূল কংগ্রেসের কর্মীরা আজকের শহীদ তর্পণ করছে। পাশাপাশি 21 জুলাই উপলক্ষে সারা হুগলি জেলা জুড়ে সাজো সাজো রথ, বুথ থেকে অঞ্চল, গ্রাম থেকে শহর, সব জায়গাতেই ঢেলে সাজানো হয়েছে। তৃণমূলের দলীয় পতাকা ও মমতা বন্দ্যোপাধ্যায়ের ছবি ঢেকেছে গ্রাম থেকে গ্রাম শহরে। বেশ কিছু জায়গায় লাগানো হয়েছে জায়ান্ট স্ক্রিন। বুধবার সকালে পাঁচমেরিয়া পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের নতুন বাজার দলীয় কার্যালয়ে শহীদ দিবস উপলক্ষে দলীয় পতাকা উত্তোলন করেন পৌর প্রশাসক আদিত্য নিয়োগী। পরে শহীদ বেদিতে মাল্যদান ও নীরবতা পালন কর্মসূচি পালন করা হয়। একই সাথে শহীদদের উদ্দেশ্যে বৃক্ষরোপণ কর্মসূচি পালন করা হয়। উপস্থিত ছিলেন পৌর প্রশাসক বোর্ডের সদস্য অমিত ঘোষ, সুজাতা ঘোষ সহ স্থানীয় নেতৃত্ববৃন্দরা। বাঁশবেড়িয়া পৌরসভার 5 নম্বর ওয়ার্ডের উদ্যোগে এবং বাঁশবেড়িয়া পৌরসভার সহযোগিতায় আমাদের এখানে পতাকা উত্তোলন হয়েছে 21 জুলাই। আজকে 21 জুলাই উপলক্ষে পতাকা উত্তোলন দিয়ে শুরু হয়েছে এবং তারপরে আমাদের বৃক্ষরোপণ করা হচ্ছে। এখানে আমাদের এসে উপস্থিত হয়েছেন বাঁশবেড়িয়া পৌরসভার পৌর প্রশাসক আদিত্য নিয়োগী মহাশয় এবং অমিত ঘোষ, আমাদের এই প্রশাসক মণ্ডলীর সদস্য উপস্থিত আছে প্রার্থনা। এখানে আমাদের জয় হিন্দ বাহিনীর বাঁশবেড়িয়া পৌর শহরের সভাপতি, এছাড়া 5 নম্বর ওয়ার্ডের বিভিন্ন নেতৃত্ববৃন্দ এখানে উপস্থিত আছে। 21 জুলাই উপলক্ষে আজ কতগুলো গাছ লাগানো হবে? 100 গাছ এখানে আজকে লাগানো হবে। যারা কি শহীদ হয়েছে তাদের স্মৃতির উদ্দেশ্যে গাছ লাগানো হচ্ছে? তাদের স্মৃতির উদ্দেশ্যে শহীদ বেদিতে মাল্যদান হয়েছে এবং গাছ লাগানো হচ্ছে। অন্যদিকে তারকেশ্বর 1 নম্বর ওয়ার্ডের দলীয় পতাকা তুলে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করলেন তারকেশ্বর বিধানসভার বিধায়ক রামেন্দ্র সিংহ রায়। বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, বন্দে মাতরম, তৃণমূল
কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ তৃণমূল কংগ্রেস জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ মমতা বন্দ্যোপাধ্যায় জিন্দাবাদ শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো শোধ করো চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো শোধ করো শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো শোধ করো উপস্থিত ছিলেন পৌর প্রশাসক স্বপন সামন্ত তারকেশ্বর শহর টাউন তৃণমূল সভাপতি উত্তম কান্ডারি সহ তৃণমূলের নেতা বিন্দুরাও অন্যান্য প্রদেশেও আজকে 21 জুলাই আমাদের তৃণমূল কংগ্রেসের কর্মীরা ভারাক্রান্ত মনে কিন্তু গর্বের সাথে এটা পালন করছে 1993 সালের 21 জুলাই নো কার্ড নো ভোট এই দাবিতে তৎকালীন জাতীয় কংগ্রেসের যুব সংগঠনের সভানেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় রাইটার্স বিল্ডিং অভিযান করেছিলেন বাংলার লক্ষ লক্ষ যুব সমাজ সেই আন্দোলনে সামিল হয়েছে কারণ বামপন্থী পিরিয়ডে যতবার নির্বাচন হচ্ছে সেখানে মানুষকে তার ভোটাধিকার প্রয়োগ করতে দেওয়া হচ্ছে না ভোট লুট হচ্ছে তাই সেই দাবিতে সেদিন বাংলার জনগণ নেমে পড়েছিল রাস্তায় যদি বসু ভয় খেয়ে যে সেই সময় পুলিশকে নির্দেশ দেয় যে এই আন্দোলন ছত্রভঙ্গ করতে হবে লাঠিচার্জ না করে নির্বিচারে গুলি চালায় 13 জন আমাদের যুব কংগ্রেসের কর্মী সেদিন প্রাণ দিয়েছিল সেই দিন থেকে আমরা এই 21 জুলাই অত্যন্ত বেদনার সাথে ভারাক্রান্ত মনে আমাদের শহীদদেরকে আমরা স্মরণ করছি পরবর্তী সময় জাতীয় কংগ্রেস থেকে আমরা বেরিয়ে এসে মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূল কংগ্রেস করে আসছে এই তৃণমূল কংগ্রেস যথাযোগ্য সম্মান দিয়ে এই শহীদ স্মরণ 21 জুলাই করে আসছে এবছর আমাদের তৃণমূল কংগ্রেস সর্বভারতীয় ক্ষেত্রে এই 21 জুলাইয়ের গুরুত্ব তুলে ধরছে যাতে গণতন্ত্রকে বাঁচাতে হবে মানুষের পাশে থেকে কাজ করতে হবে এবং শহীদদের পাশে তৃণমূল কংগ্রেস আমিত্রু আছে সেটাও আজকে আমরা প্রমাণ করছি কারণ আমাদের শপথ এই ভাইদের রক্তে আমরা তবে এই বামফ্রন্টের অত্যাচারী সরকারটাকে সরাতে পেরেছি মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে মা মাটি মানুষের সরকার বাংলায় প্রতিষ্ঠিত করে বাংলার ঘরে ঘরে আমরা শান্তি এনে দিতে পারি এইটা আমরা আজকে 21 জুলাইয়ের বার্তা তার সাথে সাথে আজকে ঈদ জোহা বকরি ঈদ আমার মুসলিম সমাজের প্রতিটি মানুষের কাছে আমার আবেদন সকালবেলায় রেখেছি তাদের 7:30টায় নামাজ হয়েছে তারপর তাদের কুরবানির নিয়ম নীতি মেনে তারা করছে আমরা তাদের কাছে বার্তা দিয়েছি ধর্ম যে যার উৎসব সবার আজকের এই ধর্মীয় অনুষ্ঠান খুব শান্তিপূর্ণভাবে খুব আনন্দের সঙ্গে তারা এটা পালন করুক তার সাথে সাথে আজকে 21 জুলাই যে তরতাজা 13টি প্রাণ সেদিন আত্মবলিদান দিয়েছে তাদের রক্তের বুনিয়াদে তাদের রক্তে ভেজা মাটির উপর দাঁড়িয়ে আজকে বাংলায় শান্তি প্রতিষ্ঠা হয়েছে তাদের জন্য যেন আল্লাহর কাছে একটুখানি দোয়া চায় আপনার পরিচয় দিন আমি রামেন্দু সিং রায় তারকেশ্বর বিধানসভার বিধায়ক মমতা বন্দ্যোপাধ্যায় শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শহীদ চরণে আপন মরণে রক্ত ঋণ শোধ করো শোধ করো শোধ করো দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বাবলু প্রামাণিক ও হুগলি থেকে রাজেশ দেবনাথের রিপোর্ট টিভি নিউজ 10।
প্যাথোলজিক্যাল টেস্টের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান দুর্গাপুর অ্যাপেক্স, বিশ্বমানের স্বাস্থ্য পরীক্ষার সম্ভার নিয়ে আপনার শহর দুর্গাপুরে হাজির অ্যাপেক্স। এখানে আসলেই আপনি সব রকমের ব্লাড টেস্টের সুবিধা পাবেন। এছাড়াও আউটডোর ফেসিলিটি রাখা হয়েছে অ্যাপেক্স দুর্গাপুরে। প্রয়োজনে শিল্পনগরীর একমাত্র ভরসাযোগ্য ঠিকানা অ্যাপেক্স, আপনার ঘরের দোরগোড়ায় অ্যাপেক্স। আমাদের ঠিকানা রামকৃষ্ণ পল্লী ব্যানার্জিতে দুর্গাপুর 713213। আমাদের ফোন নাম্বার 9734002000, হোয়াটসঅ্যাপ নাম্বার 9733550033। আপনার সুস্বাস্থ্যের বিশ্বস্ত অতন্ত্র প্রহরী আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টার। দীর্ঘ অভিজ্ঞতা ও সুনাম সমৃদ্ধ অত্যাধুনিক প্রযুক্তি নির্ভর এই সেন্টারে বিশেষজ্ঞদের তত্ত্বাবধানে সুলভ মূল্যে সমস্ত রকম চিকিৎসা সংক্রান্ত পরীক্ষার সুযোগ নিতে আপনিও আস্থা রাখুন দুর্গাপুর সিটি সেন্টারের আবিষ্কার ডায়াগনস্টিক সেন্টারে। এখানে অত্যাধুনিক উপায়ে সমস্ত রকম ব্লাড টেস্ট, MRI, সিটি স্ক্যান, USG, এন্ডোস্কোপি, কলোনোস্কোপি, ইকোকার্ডিওগ্রাফি, TMT হল্টার, মেমোগ্রাফি, এক্সরে করা হয়ে থাকে। এছাড়াও রয়েছে ফুললি AC মাল্টি স্পেশালিটি OPD। প্রয়োজনে আজই আসুন আবিষ্কার ডায়াগনস্টিক্স, বিশ্বস্ততার অপর নাম। হ্যাঁ, আমি এখানেই সমস্ত টেস্ট করাই বেশ কয়েক বছর ধরে, আবিষ্কারেই করাই এবং আমরা খুব স্যাটিসফাইড। আমি আমার হাজব্যান্ড দুজনেই আবিষ্কারেই সমস্ত রকম টেস্ট করাই। আজকে বেশ কয়েক বছর ধরে হয়ে গেল, খুব প্রশংসা করেছেন ওখানকার রিপোর্টে এবং ওনারা বলেছেন যখন দরকার হলে আবিষ্কার থেকেই করাতে। বাড়ির সবারই বিশেষেরও বা আমারও সমস্ত কিছু রিপোর্ট আমরা এখান থেকেই করাই। তো আবিষ্কার মতো আমি ফার্স্ট রিপোর্ট কোথাও পাইনি, যে রিপোর্ট নিয়েও অনেক ডাক্তারকেও দেখেছি, কোশ্চেন করেন দুবার স্ক্যান করতে হবে, স্ক্যানটা আপনি কিন্তু আবিষ্কার থেকেই করবেন, কেন ওদের রিপোর্ট খুব সুন্দর সুন্দর। আরও যে সুযোগ সুবিধা আছে ডাক্তার কাটতে, এখানে যেগুলো OPD বসাচ্ছেন সেগুলো খুব ভালো, দেখুন ডাক্তারকে দেখালে ভালো হবে, না হলে সাইসেনটা ওনারা দিয়ে দিচ্ছেন এখান থেকে। Thank you.